বীরভূম জেলার সাঁইথিয়া শহরেই রয়েছে মা নন্দিকেশ্বরীর মন্দির। 51 সতীপীঠের অন্যতম এক পীঠ হল এই নন্দিকেশ্বরী মন্দির। পৌরাণিক মতে এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল। মায়ের দর্শন পাবার জন্য সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করে এই মন্দিরে। শোনা যায় সাধক বামাখ্যাপা যখন মায়ের দেখা পাওয়ার জন্য তারাপীঠে সাধনা করছেন, আকুল হয়ে মাকে ডাকছেন, ঠিক সেই সময় তাকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশ্বরী। বামাখ্যাপাকে মা নন্দিকেশ্বরী স্বপ্নাদেশ দেন, আগে তার পুজো করতে, তারপরেই সিদ্ধি লাভ হবে। স্বপ্নাদেশ পেয়ে বামাখ্যাপা মা নন্দিকেশ্বরীর দ্বারে পুজো দেন এবং সিদ্ধি লাভ করেন। দেবীর নামটি নন্দী থেকে উৎপন্ন, যে শিবের বাহন অনুসরণকারী এবং ঈশ্বরী মানে দেবী, যার অর্থ নন্দী দ্বারা যিনি পূজিত। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দেন। দেবীর একটি রূপালি মুকুট এবং তিনটি সোনালী চোখ। মন্দির প্রাঙ্গণে মা নন্দিকেশ্বরী ছাড়াও অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে এবং তাছাড়া রয়েছে একটি বিশাল পবিত্র বৃক্ষ, যাতে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধেন। চলুন ঘুরে দেখি মন্দির প্রাঙ্গণটি।